আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গাজা থেকে 152 কিলোমিটার দূরে অবস্থিত হাইফা শহরে R-160 মিসাইল দ্বারা হামলা চালিয়েছে হামাস। ল্যান্ড অ্যাটাক মিসাইল ব্যবহার করে এত দূরে হামলা চালানো হামাসের জন্য একটি বিশাল অর্জন। হামাস এই যুদ্ধে ব্যবহৃত আল কুদস ব্রিগেডের বদর 3 রকেটের ভিডিও শেয়ার করেছে। স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, শতাধিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হিজবুল্লাহ বর্তমানে ইসরায়েলের উত্তর আকাশ, জল এবং স্থলপথে আক্রমণ চালাচ্ছে। এই আক্রমণ দেখে তাদেরকে খুব পেশাদার মনে হচ্ছে। সিরিয়ার দীর্ঘ বছরের যুদ্ধের অভিজ্ঞতা তাদের উপর প্রভাব ফেলে। লেবানন সীমান্ত থেকে বৃষ্টির মতো প্যারাগ্লাইডার ইসরায়েলে প্রবেশ করেছে, পাশাপাশি তীব্র আর্টিলারি শেলিং। সকল ইসরায়েলি নাগরিকদের সেফ হোমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আমেরিকা তাদের সকল নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তরফ থেকে জানা যাচ্ছে যে সাউদার্ন লেবাননের সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহ প্যারাট্রুপার নর্দার্ন ইসরায়েলের অভ্যন্তরে অবতরণ করতে আরম্ভ করেছেন। হিজবুল্লাহ যোদ্ধারা নর্দার্ন ইসরায়েলের সীমান্তের কাঁটাতারে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছেন। স্থলপথেও যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করতে শুরু করেছে। গেরিলাদের এই দলকে সাপোর্ট দিতে নর্দার্ন ইসরায়েলের দিকে টানা আত্মঘাতী ড্রোন লঞ্চ করা হচ্ছে। ড্রোনের বিশাল ঝাঁক এই মুহূর্তে নর্দার্ন ইসরায়েলের শহরগুলোর দিকে ধেয়ে আসছে। হিজবুল্লাহর একটি এয়ারবোর্ন ইউনিট ইসরায়েলি গ্যালিল উপত্যকায় ইতিমধ্যে সকল ইনফিল্ট্রেশন সম্পন্ন করেছে বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। একই সাথে সাউদার্ন লেবানন থেকে মর্টারের গর্জন শোনা যাচ্ছে। এছাড়া ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে গুলি বর্ষণের আওয়াজ শোনা গেছে। সম্ভবত ইনফিল্ট্রেশনের ভয়ে ফ্যাসিলিটি লকডাউন করা হয়েছে। গোলান উপত্যকার একটি ইসরায়েলি গ্রাম থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। সম্ভবত লেবানি শুটাররা সেখানে অবতরণ করেছেন। তো এতটুকুই ছিল এখনকার আপডেট।